কি কি হয়েছে কি হয়েছে বাড়িতে এসে সব সময় যে কোনো কথা কথা মারধর করে আমার বাড়িতে যদি কোনো লোক আসে আমি একজন স্যারের সাথে কাজ করি ঠিক আছে বন্ধনের স্যারের সাথে কাজ করি তার সাথে কাজ করি বলে তিনি আমার বাড়িতে এসেছেন ফাইল নিতে এসেছিলেন বলে তাকে আমার খারাপ ভাষায় যেটা বলে গ্রাম্য ভাষায় তিনি নাকি ওনার সাথে আমার নাকি অবৈধ সম্পর্ক আছে যার জন্য তাকে থানায় বেঁধে রেখেছে থানায় পুলিশ ধরিয়ে দিয়েছে আর ওনার মাথা ফাটিয়ে দিয়েছে 14টা সেলাই হয়েছে আমার মাথা ফাটিয়েছে 3টে সেলাই আছে আমার মাথায় ঠিক আছে আমার 2 বছরের ছোট বাচ্চা তাকে আমার ঘরে ঢুকতে দেয়নি কালকে ছোট বাচ্চাকে আমার দুধ খেতে দেয়নি আমার ঘরে তালা চাবি দিয়ে বেঁধে তালা চাবি মেরে রেখে দিয়েছিল বাইরে কে করেছে ওটা আমার পাশের বাড়ি কোথায় বাড়ি আপনার প্রতাপনগর কাল কখন হয়েছে কাল 10:30টা হয়েছে কখন রাত্রি পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশ জানিয়েছে পুলিশ 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 এসেছিল পুলিশ বাড়ি থেকে গিয়েছিল আপনার নাম দিদি ভাই রিয়া সিট হাজবেন্ডের নাম শ্রীকান্ত সিং আপনাকে কি দিয়ে মারধর করেছে আমাকে বাস দিয়ে মেরেছে আমাকে বাস দিয়ে মেরেছে কজন ছিল ওরা ওরা তিনজন পাঁচজন ছিল মানে একটা ছেলে স্ত্রী মা বাবা মানে ওদের ওরা কি জন্য মারলো মানে কি বলছে আপনারা কি জন্য মারলো মানে আমি যে বন্ধু ছেলের সাথে কাজ করি সে স্যার আমার বাড়িতে এসেছিল ফাইল দিতে আমি এজেন্ট হিসেবে কাজ করি আমরা স্বামী স্ত্রীতে এজেন্ট হিসেবে কাজ করি ফাইল এলআইসি না হাউস বিল্ডিং লোন মর্গেজ লোন ফাইল আমরা দিই তো সেই জন্য স্যার ফাইল নিতে এসেছিলেন আমাদের বাড়িতে বললো যে আমি কালকে হাওড়া বেরিয়ে যাবো ফাইল নিতে তাহলে সিদ্ধান্ত গুছিয়ে দাও এইভাবে বলতে ফাইলগুলো যখন নিতে আসে তখন ওনাকে ওকে বলে যে ঘর থেকে বেরিয়ে যাবে যখন এই বেরোতে চায় না ঘর থেকে যখন বেরোতে চায় না আমার ঘরে কাছে লাথি মারে দরজা ভেঙে দেয় বারান্দায় আমার গ্রিল গ্রিল বেড়া ফেড়া যা ছিল সব ভেঙে দেয় দেওয়ার পরে তারপরে এনাকে আমাকে আগে প্রথম বলেছে বয়স আমি যখন মাটিতে লুটিয়ে পড়ে যাই তখন ওই একটা রান্নাঘরে বটি ছিল বটিটা দিয়ে ওর হাতে কোপ দিয়েছে যে মারতে এসেছে ওর হাতে কোপ দেওয়ার পরে তখন ও আবার উল্টে বাস দিয়ে মাথায় ওটা গা রক্ত বয়ে বন্যা বয়ে গেছে আপনারা আমার ঘরে যেতে পারেন ঘরে আমার রক্তের বন্যা বয়ে গেছে এখনও আছে আমি কিচ্ছু গুছোইনি ঝাঁট দিইনি কারা হসপিটালে নিয়ে এলো আপনাদের পুলিশ এসেছে পুলিশ নিয়ে এসেছে ওনাকে আমাকেও নিয়ে আসতে চাইছিল আমার ছোটো বাচ্চা আমি কী করে আসবো যারা আমার দু বছরের ছোটো বাচ্চাকে দুধ খাওয়ার জন্য বাইরে কান্নাকাটি করছে সে আমাকে ঘরে চাবি দিয়ে রেখেছে ঘর থেকে বেরোতে দেয় না তারা কী মানুষ ঠিক আছে কী দিয়ে মারধর করেছে আমাকে মারধর করেছে প্রথম আমাকে ডেকেছে ডেকে বলতে কালকে আমার একটা যাওয়ার বর্গেছে যাওয়ার কথা আমি শেয়ারতলায় যেতে হবে না এখানে রয়ে যান আমরা কাল চলে যাবো ভোরবেলায় বেরিয়ে যাবো বলে আমরা খাওয়া দাওয়া করে আমার স্ত্রী ওপরে শুয়েছে একটাই বাড়ি আমরা নিচে শুয়েছি এসে ডাকছি লোকজন লোকজন নিয়ে এসে ডাকছে থেকে আমি উনি খিস্তি করছি বলে স্যার কেবার কর আমার বলেছি কেন আমার বাড়িতে আমার লোক আসতে পারে না আমার বাড়িতে লোক আসতে পারে না তোর বাড়িতে অনেকজন তোর লোক আসে লোক তো আসে বলছে না তোর বয়ের এরকম নানা রকম ভাষা যে বেশি বললে হয় সে ভাষায় গালাগাল করছে এখন ও গালাগাল দিয়েছে আমিও গালাগাল করছি বলে এসে আমার যে একটা মাঝামাঝি বেড়া ছিল আমাদের বাড়ি এবার ঠেঙাতে আরম্ভ করেছে দরজা করা এবার ঠেঙাচ্ছে তখন আমার দরজা খুলেছে এবার ঠেঙাতে আমার স্ত্রীকে ঠেঙাতে আরম্ভ করেছে যখন ঠেঙাতে আরম্ভ করেছে একটা বটি আছে বটিটা বার করেছি বটিটা বার করতে আমার মাথায় একটা বাড়ি পড়ে তারপরে হাতে একটা আমি ইয়ে করেছি এমন জায়গায় হাতে একটা লেগেছে লোক মারতে আরও সব লোকজন এসছে এসে প্রচুর মাছ ধরে গেল আমরা কোনো বেরোতে পারিনি লাস্টে আমাদেরকে ফিল দিয়ে চাবি দিয়ে ওরা থানায় চলে এলো থানায় এসে পুলিশকে ফোন করেছে ওরাই আমাদের স্যারও ফোন করেছে পুলিশকে এই ব্যাপার অনুযায়ী তখন কি আপনার আপনার বাড়িতে যিনি স্যার এসেছিলেন তিনি প্রেজেন্ট ছিলেন হ্যাঁ প্রেজেন্ট ছিলেন আমরা বসে বসে টিভি দেখছিলাম কেন মারধর করলো আগে কি শত্রুতা ছিল পারিবারিক শত্রুতা পারিবারিক শত্রুতা যেমন ও খায় না পরে এরকম একটা ব্যাপার আপনার নাম দাদা আমার নাম শ্রীকান্ত সিং করেছে ঠিক আছে 6 বছর বিয়ে হওয়া হয়েছে তো আমি যতদিন ওই আমার শ্বশুর বাড়িতে পালিয়েছি ততদিন ওই আমার পাশের বাড়ির যে শত্রুটা মারতে এসেছিল তার শত্রুতা হলো যে মানে নগর থেকে না মানে হচ্ছে এই মেয়েটাকে আমরা এই বাড়িতে রাখছি এই মেয়েটা রাখছি মেয়েটা ছাড়া তো কালকে ঝগড়ার পর কথা হয়েছে যে না এখানে রাখা যাবে না আমরা এই বাড়িতে আমাদের ছেলে আমাদের ভালো থাকবে মেয়েটাকে তা কখন সম্ভব এটা স্বামী স্ত্রী অন্য কিছু মানে আপনাকে বাড়িতে রাখতে দিতে চাইছে না ওর কি হয় আপনার সম্পর্কে চ্যাটার ছেলে যারা মারধর করেছে নিয়ে নিয়ে কারণ এই কারণে রাখতে দেবে না যে তারা আমার পায়ের জুতোর যোগ্য নয়